রামকৃষ্ণ স্কুলের সমস্ত টিচাররা এখানে সব বসে আছেন। এটা হলো স্কুলের মধ্যেই, কিন্তু গ্রাউন্ডে খুব সুন্দর করে তোমরা দেখছো, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। সেই আগেকার রামকৃষ্ণ স্কুল এখন আর নেই, এখন একদম চেঞ্জ হয়ে গেছে, ভীষণ সুন্দর চারিদিকটা। আর রামকৃষ্ণ স্কুলের মধ্যে ভিতরেই তোমরা জানো এরকম রয়েছে, তারপরে ক্লাসরুমের মধ্যে দিয়ে গিয়ে যে হল রুমটা রয়েছে, যে বড় হল রুম, সেখানে কিন্তু পুজো করা হচ্ছে, আর সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ সব প্রচুর ছেলেরা এসেছে, যা স্কুলের সব স্টুডেন্টরা, সব ছোটরা বড়রা সবাই এসে হাজির হয়েছে। আজকে সরস্বতী পুজো, তো সেই জন্যে সকাল থেকে তো বেরোয়নি, সব ঘরের মধ্যেই ছিলাম, আজকে বেরোনো হয়নি। আর বিকেলবেলা তো এই বরের সাথে একটুখানি এই বর্ধমানে একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি সরস্বতী পুজো। তো চলো একটা জায়গায় এসেছি, যেটা হলো একদম বর্ধমানে আমাদের যেখানে বাড়ি, ঠিক মেডিকেল হসপিটালটার ঠিক পাশেই হলো, এটা হলো নার্সিং হোস্টেল আর ডাক্তারদের হোস্টেল, ওর মধ্যে বড় করে সরস্বতী পুজো করা হয়। তো সেখানটায় দেখতে এসেছি ভিতরে কী হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বড় করে প্যান্ডেল করেছে। এবার তাহলে চলো প্যান্ডেলের মধ্যে প্রবেশ করি। আর বাড়িটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখানে কিন্তু সব মেডিকেল কলেজের স্টুডেন্টরা কিন্তু সব সাজিয়েছে। তোমার দেখো বিভিন্ন রকমের পোস্টার ব্যানার খুব সুন্দর সুন্দর নিজেরা কিন্তু হাতে ড্রয়িং করে এখানে পোস্টার করেছে, তারপরে বিভিন্ন রকম লেখা খুব সুন্দর সুন্দর লেখা, তারপরে তোমার দেখতেই পাচ্ছ ছৌ নাচে সেই মূর্তিটা, মানে যেটা সাজানো হয় খুব সুন্দর দেখতে। আর যত ছবি আছে সবই কিন্তু নিজেদের হাতে আঁকা। তারপরে চলো ভিতরে প্যান্ডেলের মধ্যে, বাইরেটা দেখো কত সুন্দর করে সাজানো, ওখানে সব স্টুডেন্টরা নিজেরাই এই সমস্ত করে। তারপরে প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকলাম, যেখানে সরস্বতী প্রতিমা রয়েছে, তার চারপাশে দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, বিভিন্ন রকম সোলার কারুকার্য করা রয়েছে, হাতে তৈরি অনেক রকম কাজ এখানে চোখে পড়ছে। তারপরে সরস্বতী ঠাকুর দর্শন করে বেরোবার পথেও কিন্তু ওরা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো বিভিন্ন রকম কারুকার্য, লাইটিং তো দিয়েইছে, তারপরে ঢাক ঢোল বিভিন্ন রকমের জিনিস ওরা তৈরি করে কিন্তু ওখানে প্যান্ডেলের গায়ে লাগিয়ে রেখেছে, দেখতে ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছ চারিদিকে হোস্টেলটা কিন্তু এখনও দেখা যাচ্ছে, মেডিকেল কলেজের হোস্টেল। আর বাইরের সেলফি স্ট্যান্ডটা কিন্তু দুর্দান্ত করেছে। তারপরে দেখো ওরা কিন্তু কিছু সাঁওতালি মেয়েদের এনেছে, যেখানে ডান্স করা হচ্ছে, সাঁওতালি ছেলে মেয়েরা সবাই রয়েছে, খুব সুন্দর কিন্তু ডান্সও হচ্ছে ওখানে। সবগুলো ডাক্তারের হোস্টেল, নার্সিং হোস্টেলে এখানে পুজো হয়, তো এই দেখতে এসেছি। এরপর আমরা ইউনিভার্সিটির অরবিন্দ হোস্টেলে প্রবেশ করলাম। তা প্রবেশের বাইরেই কিন্তু ঢুকতেই কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কাজ আমাদের চোখে পড়লো, ঠিক দুর্গাপুজোর প্যান্ডেলে যেরকম থিম পুজো করা হয়, ঠিক সরস্বতী পুজোতেও কিন্তু এরকম থিম প্যান্ডেল করা হয়েছে। দেখতেই পাচ্ছ তাসের ঘরের মতো, তাসের কার্ডে যেরকম সাজানো থাকে সেরকমভাবেই ঠিক প্যান্ডেলটা সাজিয়েছে। তো আমরা এই বাইরে দিয়ে দেখে দেখে যাচ্ছিলাম, আর ভিতরে সোলার কাজ, তারপরে সরু সরু পাটকাঠি, কিন্তু ওই পাটকাঠি দিয়ে কিন্তু দু ধারটা সাজানো হয়েছে, আর বিভিন্ন রকম দেখো ওখানে একটা বীণা সাজানো হয়েছে পাটকাঠি দিয়ে,
এগুলো কিন্তু সত্যি চোখে পড়ার মতো, ভীষণ সুন্দর আর নতুনত্ব দেখে ভীষণ ভালো লাগলো। আর চলো এবারে আস্তে আস্তে ভিতরে যে জায়গাটায় প্রতিমা রয়েছে সেখানটাও তোমাদেরকে দেখাই। আর চারিদিকে তো আলোকসজ্জা রয়েছেই, সেগুলো যেন আরও প্যান্ডেলটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তারপরে ওখানে চারিপাশে দেখলাম খুব সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে, রং বেরঙের শীতকালীন ফুলের গাছ সব লাগানো আছে। এই যে মন্দির প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকে গেছি, দেখো খুব সুন্দর করে ওখানে কিন্তু প্রতিমা সাজানো রয়েছে, সরস্বতী প্রতিমা। আর তো তার চারিদিকে শুধু পাটকাঠি দিয়ে নানা রকমভাবে সাজানো রয়েছে, বিভিন্ন রকম, শুধু পাটকাঠি নয় আরও অনেক রকম জিনিস দিয়ে ওখানে সাজিয়েছে, আর লাইটিংয়ের জন্য আরও দারুণ দেখতে লাগছে। প্রচুর মানুষ কিন্তু আসছেন, ছোটরা বড়রা থেকে শুরু করে আজকের দিনে কিন্তু বাইরে সবাইকে এখানে প্রবেশ আজকে অবাধ, মানে সবাই আসতে পারবে, দেখতে পারবে। অন্য সময় এই হোস্টেলে কিন্তু কেউ ঢুকতে পারে না স্টুডেন্ট ছাড়া, তো আজকের দিনে কিন্তু সবার জন্য খুলে দেওয়া হয়েছে, সবাই এসে দেখে যাচ্ছে। আর ভিতরে কিন্তু আমরা দেখলাম নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে গেছে হোস্টেলের মধ্যে, ওগুলো আর আমরা দেখিনি, আমরা বাইরেটাই দেখলাম। নানা রকমের সব সাজানো রয়েছে, পাটকাঠি দিয়ে দেখো কি সুন্দর হাঁস তৈরি করা হয়েছে, আর রং বেরঙের ফুল তো রয়েছে। তো আমরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠান না দেখে বেরিয়ে পড়লাম। এই আমরা দুজন ঘুরছি এখানে বর্তমানে যেসব নার্সিং হোস্টেল, তারপরে ইউনিভার্সিটি আছে বর্তমান, সেই ইউনিভার্সিটি হোস্টেলেরও যত সরস্বতী পুজো হয় সবগুলোই খুব বড়ো করে করেছে, অনেকগুলো হোস্টেল রয়েছে, তো এক একটা হোস্টেলে দেখছি এক একটা মানে এক একটা রকম সরস্বতী পুজো করেছে, প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে, বাট ওরা নিজেরাই নানা রকম প্রোগ্রামও করছে। সেখানে সবার সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে ওদের, সত্যি ছোটবেলা পুরনো স্মৃতি ফিরে আসে। এই সরস্বতী পুজোর দিনগুলোতে কিন্তু সত্যি মানে ছোট বড় প্রাক্তন নতুন স্টুডেন্ট সবাই কিন্তু এসে হাজির হয় স্কুলে, কারণ সবারই ইচ্ছা করে স্কুলে যেতে। তারপরে ও একটুখানি স্কুলে গিয়ে একটু ভিডিও করলো ওখানটায়, তারপরে আর আমাদের ও বাড়ি চলে আসার পর তারপর আমরা দুজনে আবার একটুখানি বিকালবেলা বেরোলাম এই বর্ধমানে কাছাকাছি বাড়ি কাছাকাছি। এখানে বিভিন্ন হোস্টেল আছে জানো, যেমন ইউনিভার্সিটির হোস্টেল, তারপরে মেডিকেল কলেজের হোস্টেল, ডাক্তারি হোস্টেল, তারপরে নার্সিং হোস্টেল, বিভিন্ন যে এতগুলো হোস্টেল রয়েছে, বয়েজ হোস্টেল, তারপরে গার্লস হোস্টেল, বিভিন্ন সব ভাগ করা আছে। তো সেখানে কিন্তু খুব বড়ো করে মানে সরস্বতী পুজো পালন করা হয়, বড়ো করে মানে বিশাল বড়ো করে। আমরা যে তোমাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখেছো যে প্যান্ডেলগুলো খুব সুন্দর করা, খুব সুন্দর করে সাজানো। তো সেই সরস্বতী পুজো কিন্তু সত্যি দেখতে আমার খুব ভালো লেগেছে, আর তো সুন্দর করে হাতের কারুকার্য, আর এখানে কিন্তু স্টুডেন্টরাই নিজেরাই বানায় এই পুরো সমস্ত সরস্বতী পুজোর প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে সব কিছু নিজের হাতেই করে। তো আমার তো খুব ভালো লেগেছে, আমি এত বড় সরস্বতী পুজোর কোনোদিন দেখিনি। এখানে বিভিন্ন হোস্টেল বিশাল ভিড়ও হয়েছিল, কারণ এই দিনেই কিন্তু সব মানুষের যাওয়ার পারমিশনটা দেয়, তো সেটাই তোমাদেরকে একটু তুলে ধরলাম। তো কেমন লাগলো কিন্তু ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমরাও কোথায় কোথায় সরস্বতী পুজোয় ঘুরলে, কেমন আনন্দ করলে, কেমনভাবে পুজোটা কাটালে তোমরাও কিন্তু আমাদের জানাতে পারো কমেন্টে, জানালে আমাদেরও খুব ভালো লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, আবার দেখা হবে আবার নতুন ভিডিও। তো আজকের মতো।